দেবী মূর্তি তৈরি হলেও গ্রামে হয় না পুজো। চারিদিকে আনন্দ উৎসবের মাঝে অন্ধকারে থাকে গ্রাম। প্রথার বদল চাইছেন গ্রামের বাসিন্দারা। মতিগঞ্জ সিংহ জুয়েলার্স, বন্দার বুকে দীর্ঘ 74 বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান। এখানে আধুনিক ডিজাইনের কম মজুরিতে হালকা ও ভারী গহনা পাওয়া যায়। বাগদা রোড, বনগাঁ। মতিগঞ্জ সিংহ জুয়েলার্স, সবার সেরা। পিতৃপক্ষের অবসানের পর মা দুর্গার মর্তে আগমনের সময় উপস্থিত। এই সময় দিকে দিকে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কোথাও মণ্ডপে চূড়ান্ত ব্যস্ততা, আবার কোথাও চলছে শেষ সময়ে দ্রুত কাজ সেরে নেওয়ার পালা। চারিদিকে এত আনন্দ উৎসবের মাঝেও অন্ধকারে রয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরের আকুলসাড়া গ্রাম। সেখানে নেই কোনো পুজোর আড়ম্বর, নেই কোনো আলো। পুজোর প্রয়োজনীয় সরঞ্জাম, চাঁদমালা থেকে শুরু করে মালা, প্রতিমা, সবটাই তৈরি হয় এখানে। কিন্তু দিনের শেষে দেখা যায় এই গ্রামের মানুষগুলি পুজোর সময় মন খারাপ করে বসে থাকেন, কারণ এখানে শিল্পী থেকে শুরু করে কুমোর সকলে থাকলেও, এমনকি প্রতিমা তৈরি হলেও সেই সব কিছুই চলে যায় অন্যত্র। পুজোর আগে এই রোজগার তাদের পেটে ভাতের যোগান দেয় ঠিকই, তবে পুজোর কটা দিন তারা মনমরা হয়ে থাকেন, কারণ তাদের গ্রামে দুর্গাপুজো হয় না। সারা বাংলা এবং বিদেশের মাটিতেও দুর্গাপুজো হলেও এই গ্রামে দুর্গাপুজোর সময়টা অন্ধকারেই নিমজ্জিত থাকে। গ্রামের এক শিল্পী অরূপ কর জানালেন, আমরা এখানে সারা বছর কাজ করি, প্রতিমা তৈরি করি, কিন্তু আমাদের গ্রামে আমরা দুর্গা ঠাকুর বানালেও কেশপুর, শালবনী, হেদুয়াতে সে প্রতিমা গেলেও আমাদের গ্রামে দুর্গাপুজো হয় না। এবছরও আমরা 6টা অর্ডার পেয়েছি। পুজোতে ঠিকঠাক রোজগার হলেও আমরা পুজোর আনন্দ করতে পারি না, তাই আমরা চাই আমাদের এখানেও পুজো হোক। হ্যাঁ, আমাদের সারা বছর প্রতিমার কাজ হয়, সমস্ত ঠাকুরই তৈরি করা হয় এখানে। সমস্ত আমরা মৃৎশিল্পী সমস্ত ঠাকুরই তৈরি করি। তো আমাদের এখানে দুর্গা পুজো হয়নি, তো দুর্গা পুজো হলে আমাদের আনন্দটা আরও বেশি হতো, মানে ঠাকুরের উৎসাহটা আরও বাড়তো। তো মানে আপনাদের গ্রামে দুর্গা পুজো হয় না, অথচ আপনারা দুর্গা বানাচ্ছেন, অন্য জায়গায় পাড়ি দিচ্ছেন, অন্য জায়গায় পাঠানো হচ্ছে। আমাদের এটা কেশপুর একটা যাবে, একটা শালবনী যাবে, খেতুয়াতে একটা আছে, যে যেখানে অর্ডার দেয় সেই সেখান থেকে যায় আর কি। পুজো এবছর ঠিকঠাক আপনাদের যে রোজগার শিল্পীদের সেটা হচ্ছে এবার? হচ্ছে, এখন তো এবারে সব কিছু তো জিনিসপত্রের দাম বাড়ছে, তো ওইভাবেই হচ্ছে আর কি। আপনারা কি চাইছেন এখন আপনাদের এই শিল্পী নিয়ে? আমাদের শিল্পী, আমরা তো কাজ করছি, তো আমাদের একটা বিশেষ কিছু আমাদের হচ্ছেও নি, যে একটা লোন টোন বা অন্যান্য যেসব আমরা কাজ করছি। এ বিষয়ে অপর এক শিল্পী বলেন, এখানে সিজন অনুযায়ী প্রতিমা তৈরি হয়, রাত 2 থেকে 3 পর্যন্ত আমরা কাজ করি, কিন্তু আমাদের গ্রামে পুজো হয় না, আমরা পাশের গ্রামে পুজো দেখতে যাই, আর সেটা দেখে আমাদের খুবই খারাপ লাগে। আমরা চাই আমাদের গ্রামেও পুজো হোক, জ্বলে উঠুক আলো, আমরাও আনন্দে মেতে উঠি। আমাদের এখানে সমস্ত রকমের মাটির প্রতিমা সারা বছর কাজ হয়। এখন যেমন দুর্গা সিজনে দুর্গা হচ্ছে, বিশ্বকর্মা সিজনে বিশ্বকর্মা হয়, সরস্বতী, কার্তিক, গণেশ, নানা রকমের প্রতিমা তৈরি করা হয় মাটির। আর এই যে পুজো, আপনারা যে বলছেন যে পুজো কেন হচ্ছে না, এই যে আমাদের পাশের গ্রামেই পুজো হচ্ছে, এই পাশের গ্রামে পুজো হচ্ছে, সবই ভালো লাগছে, কিন্তু আমাদের গ্রামে হচ্ছে না, এটা আমাদেরকে শুনে বা দেখেও খারাপ লাগছে। কিন্তু কিছু করার নেই, আপনাদেরও কোনো সহযোগিতা নেই বা অন্য কারোরও নেই বা আমাদেরও নেই, এই জন্যেই পুজোটা হচ্ছে না। পুজোর আগে কি কাজকর্ম কতটা ব্যস্ততা রয়েছে? পুজোর আগে প্রচুরই চাপ রয়েছে, এদিকে রাত্রি 2, 3, 4 পর্যন্ত কাজ করতে হচ্ছে, এবং আমরা আরও 3-4 আছি, 4 মিলে এই কাজটা আমাদের তৈরি করা হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, পশ্চিম মেদিনীপুর। বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো একেবারে দোরগোড়ায়, তাই তো সেজে উঠেছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল, নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে। আর তাই তো সেজে উঠেছে আমাদের বনগা শাখা, শিমুলতলার মোড়, যশোর রোড, আদি মোহিনী মোহন কাঞ্জিলাল। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ।